পালাগান পুঁথিপাঠ কিংবা কবিগান সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো লাইক শেয়ার করলেও বাস্তবে আয়োজন খুবই কম। লোকজ সংস্কৃতি গবেষকরা বলছেন, রাষ্ট্রীয় সংস্কৃতি এবং পৃষ্ঠপোষকতা না পেলে অচিরেই হারিয়ে যাবে বাংলা সংস্কৃতির এই অনন্য সম্পদ। মফিদুল তপুর রিপোর্ট। বাংলার শিল্প সাহিত্য এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে সর্বজন স্বীকৃত কবিগান, পালাগান এবং পুঁথিপাঠের আসর। আয়ার যৌবন ধরলা ভাটি ঝগড়া ঝাটি হিংসা কি না ছাড়ো সার তরিকার খবর জেনি নবীর তরিক ধরো করো পুঁজি পাট্টা। তবে এখন আর গ্রাম বাংলার বিনোদনের মাধ্যম হিসেবে এসব আয়োজন খুব একটা চোখে পড়ে না। মূলধারার গণমাধ্যমেও অনেকটাই উপেক্ষিত তৃণমূলের শিল্পীরা। অথচ দেশীয় পালাগান, কবিগান কিংবা পুঁথিপাঠের আবেদন যে দর্শক হৃদয়ে এখনো অটুট, তার প্রমাণ মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমেই। নতুন ঢঙে কিংবা আধুনিক আয়োজনে পুরনো কথা, সুর আর গায়কীর জনপ্রিয়তা সত্ত্বেও এমন বেহাল দশার কারণ হিসেবে গবেষকরা দায়ী করছেন রাষ্ট্রীয় স্বীকৃতি এবং পৃষ্ঠপোষকতার অভাবকেই। পুঁথিপাঠ করতেন তারা ছন্দ জানতেন, পয়ার জানতেন, ত্রিপদী জানতেন, লঘু ত্রিপদী জানতেন, চৌপদী জানতেন, পঞ্চপদী জানতেন। এখন এই ছন্দগুলো যে সৃষ্টি করেছিলেন আমাদের দেশের লোকায়ত মানুষগুলো, তাদের তো একটা নন্দনতাত্ত্বিক বোধ ছিল, সেইখানে তো আমাদের একটা জ্ঞান, সেটা আমাদের মৌলিক জ্ঞান, সেটা নিয়ে কিন্তু ইউরোপ আমেরিকায় এখন খুব গবেষণা হচ্ছে। কিন্তু আমাদের দেশে একটা উন্নাসিক দেশ, আমরা আধুনিক হতে যেয়ে আমাদের নিজস্বতার চর্চাকে হারিয়ে ফেলেছি। এই গবেষকের মতে, দর্শক শ্রোতাদের চাহিদা বিবেচনার পাশাপাশি দেশীয় ঐতিহ্য ধরে রাখার স্বার্থে এখন থেকেই লোকজ শিল্পীদের পাশে দাঁড়ানো জরুরি। এখন পৃষ্ঠপোষকতা বেড়েছে সব ধরনের ধর্মচর্চার দিকে, মানে একটি ধর্মের কথা আমি বলবো না, সব ধর্মের ধর্মচর্চারই পৃষ্ঠপোষকতা আছে। কিন্তু সংস্কৃতির জন্য পৃষ্ঠপোষকতা ওইভাবে রাষ্ট্র নিচ্ছে না, কিন্তু রাষ্ট্রের এখনই দায়িত্ব যে সংস্কৃতি চর্চার জন্য উদ্যোগী হওয়া এবং সেটার পৃষ্ঠপোষকতা করা। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।